জাল দিব। তো এখানে আমি একটা রসুন কুচি নিয়েছি এবং এটাকে ছেড়ে নাড়তেছিলাম। নাড়তে নাড়তে একটা পর্যায়ে একটু হালকা পানি থাকলে যাতে পানিটা ঠেনে যায় সেই জন্য একটু জালটা বাড়িয়ে দিয়ে যখন একটু ভালো করে উঠলে উঠলো তখন হালকা জালে আমি এটাকে জাল দিয়েছি এবং আস্তে আস্তে এটা পরিবর্তন ঘিতে পরিণত হচ্ছে দেখা যাচ্ছে। আর এভাবেই হয়ে গেল আমার ঘি তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।